السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমরা এসে গেছি কিশোরগঞ্জ বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে। ইনশাআল্লাহ এখানে কিছু দেখানোর চেষ্টা করব। এখানের এটা হচ্ছে ক্যান্টিন, এখানে নাস্তা খাবার সব কিছু পাওয়া যায়। এখানে এদিক দিয়ে প্রবেশ করতে হয়। আমরা একটু সামনের দিকে যাব, এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ এখানে, শত শত হাজার হাজার মানুষ আসতেছে যাইতেছে। একটা গেট আছে মেন গেট। এটা হচ্ছে মানচিত্র, এই হসপিটালে পুরো মানচিত্রটা এখানে। আমরা এখন আছি এই কোনটায় আছে, এখন সামনে সামনে এইটাই। আচ্ছা, সামনেটার সামনে আছি আমরা। এটা গ্লাসের ভিতরে তারা একটা এই পুরা এই হসপিটালটা তারা আবার নতুন করে ছোট করে তৈরি করছে। এখানে হসপিটাল অনেক পরিষ্কার। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছও আছে। এটা আমরা ছোটবেলা মাইক ফুল বলতাম, এই ফুলগুলা নেয়। প্রচুর পরিমাণে রুগী মানুষ আর মানুষ। এই মোটর সাইকেল গুলো সব এখানে স্টাফের। এই দৃশ্যটা চারতাল উপর থেকে করা হয়েছে, হসপিটালের চারতাল উপর থেকে। এখানে সবাই রুগীরা আছে। আমরা একটু বাহিরের সাইডে আসি, এটা হসপিটালের এরিয়ার ভিতরে এই এরিয়াটা। এখানে হসপিটালের মসজিদ আছে, এখন মসজিদের দিকে যাবো ইনশাআল্লাহ। গাছগুলো অনেক সুন্দর। এটা হচ্ছে অজুখানা, এখানে অজু করে। আর এটা হচ্ছে মসজিদ, আসলে অনেক সুন্দর মসজিদটা। ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এদিকে ফুল গাছ লাগানো হয়েছে। ভিতরের দিকে যাই। ভিতরের দিকে যাবো,
এটা হচ্ছে গেট চামোজি না ভিতরের দৃশ্য দেখা যায় না এখনো মসজিদ খোলা হয় না নামাজের টাইম হয় নাই তো মসজিদ এখনো বন্ধ এটা হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্য মুরব্বি পরিষ্কার করতেছে নামাজের সময় এসেছে বাহিরের দিকে যাবো মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে এখন চেষ্টা করব জহিরুল ইসলাম সাহেব মরহুম জহিরুল ইসলাম সাহেব ওনার কবরটি দেখানোর জন্য কবরটা কোন দিকে এখন কবরের দিকে যাইতেছি আমরা السلام عليكم الله سهل جوتا نيچه راكي قبرستان باشكو اتو چه هنا قبرستان مرحوم الحاج جهرم الاسلام উনি একসময় বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ছিলেন এটা হচ্ছে ওনার কবর উনি এই হসপিটালটা তৈরি করে গেছেন এবং এই সুন্দর মসজিদটি তৈরি করে গেছেন এটা হচ্ছে কবরটি মরহুম জহিরুল ইসলাম উনি এখানে শুয়ে আছেন প্রায় এই হসপিটালের এরিয়া পুরোটাই দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটি আর দীর্ঘ করব না এখানে রাখবো এখান থেকে অনেক সুন্দর করে দেখা যায় কবরটি না নিচে নামে কি করব একটা চুনো কবর তো ভিডিওটা এখানেই রাখলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু